মনে করেন, আপনি সকালে ঘুম থেকে উঠে মোবাইল ওপেন করে দেখলেন আপনি যে জিনিসটির জন্য এতদিন অপেক্ষা করছিলেন সেটা আপনার চোখের সামনে। ইয়াপ, দিস ইজ হ্যাপেন টু মি টুডে। স্পাইডারম্যান নো ওয়ে হোম এর অফিসিয়াল টেজার বা ট্রেইলার যাই বলেন, স্পাইডারম্যান 3 অর্থাৎ নো ওয়ে হোম আমার সবচেয়ে অপেক্ষামান সিনেমাগুলোর মধ্যে একটি। বেসিক্যালি আমার না পুরো এমসিইউ ফ্যানদের জন্য। তার আগে ওয়েটিং লিস্টে মুভিটা ছিল ব্ল্যাক উইডো। যারা বেসিক্যালি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের শুরু থেকে ফ্যান্স তাদের এই অপেক্ষাটা প্রায় এক যুগ। কথাগুলো শুনতে অদ্ভুত হলেও এটাই সত্য। আমার কাছে এই টেজার দেখা মানে সোনার হরিণ দেখার মতো, এবং এতদিনের অপেক্ষার শেষ ঘটবে আর কিছুদিন পর। এতদিন ধরে যা গুজব শুনছিলাম তা বাস্তবে দেখছি। লেটস সি হুজ ব্যাক অন, ডক্টর অক্টোপাস, গ্রিন গ্লোবলিন, স্যান্ডম্যান বাট নট শিওর, ইলেকট্রিক ম্যান, ভেনম অর লিজার্ড। কিন্তু ট্রেইলারে ফার্স্ট স্পাইডার হিরোজ, গার্ফিল্ড এবং মেগুয়ারের কোনোটি দেখানো হয়নি, যদিও এটি আসন্ন চলচ্চিত্রের চারপাশের অন্যতম প্রধান তত্ত্ব। এটি আমার কাছে সবচেয়ে বড় রহস্য মনে হয়। যদিও রবিবারে ট্রেইলার লিক নিয়ে অনেক কিছু হয়ে গেছে, এখন সেগুলো ভুলে যান, কারণ এখন তো এইটা আপনার সামনে। আর হ্যাঁ, এটা মাত্র ট্রেজার, ফাইনাল ট্রেইলার আসা এখনো বাকি আছে। সো হেই গাইজ, দিস ইজ ইয়োর বয় কন্ট্রোল ফ্রম NB101 এন্ড ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ ভিডিও অফ 2021। অনেকের কাছে প্রশ্ন ছিল যে স্পাইডারম্যান হোমকামিং এ পিটার আয়রন স্পিটার স্যুট কেন ব্যবহার করেনি। তাদের জন্য এই টিজারের সর্বশেষ সিনটি গিফট। তো এখন স্টোরি প্লটে ফিরে যাক। তো ট্রেইলার শুরু হওয়ার শুরুতেই আমাদেরকে পুরো ট্রেইলারের সারাংশটুকু একটু অংশে দেখানো হয়। তারপরে আমাদের দেখানো হয় স্পাইডারম্যান এবং তার গার্লফ্রেন্ড একটি বিল্ডিং এর ছাদে শুয়ে আছে। আর এখানে বলে রাখা ভালো, স্পাইডারম্যান কিন্তু এখন অনেক বড় সেলিব্রিটি। ট্রেইলারে দেখানো হয়েছে স্পাইডারম্যান অনেক মানসিক চাপে আছে, কারণ তার চেহারা মিস্ট্রিওম্যান ভাইরাল করে দিয়েছে এবং মিস্ট্রিওম্যানকে খুনের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সে সেখানে বলে মিস্ট্রিওম্যানকে টনি স্টার্কের ড্রোন মেরেছে। স্পাইডারম্যানের উপর মানুষের যে আশা ভরসা ছিল তা এখন মিটে গেছে এবং তাকে এবিল উপাধি দিচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য সে ডক্টর স্ট্রেঞ্জের কাছে যায়। ডক্টর স্ট্রেঞ্জ তার এই সমস্যার সমাধানের জন্য স্পেল করবে, আর এই স্পেলের ফলে সবাই ভুলে যাবে যে পিটার পার্কারই হচ্ছে স্পাইডারম্যান। কিন্তু পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যান চায় না তার আন্টি, তার বেস্ট ফ্রেন্ড এবং তার গার্লফ্রেন্ড তাকে ভুলে যাক। এসব বলে পিটার পার্কার অনেক ডিস্টার্ব করে ডক্টর স্ট্রেঞ্জকে, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ ভুল করে মাল্টিভার্সের দিকে ফেলে দেয়। এই ভুলের কারণে মাল্টিভার্সের ওয়ার শুরু হয়ে যায় এবং একের পর এক ভিলেন আসতে ট্রেইলার দেখা যায়। আর তার ফলাফল ট্রেইলার দেখা যায় ইলেকট্রিওম্যানের ইলেকট্রিক পাওয়ার, গ্রিন গবলিনের বিখ্যাত অস্ত্র এবং সর্বশেষে ডক্টর অক্টোপাসকে বলতে দেখা যায় হ্যালো পিটার। হ্যালো পিটার। এইবার কিছু আলোচনা করা যাক মুভিতে কি হতে পারে এবং কয়েকটি প্রশ্নের উত্তর। এখন সবার মাথায় একটি প্রধান প্রশ্ন ঘুরপাক খাইতেছে, সেটি হলো তিন স্পাইডারম্যানকে একসাথে দেখা যাবে কি? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। দেখুন, সবার আগে বলা হয়েছে প্রথম ট্রেইলারে তিন স্পাইডারম্যানকে একসাথে দেখা যাবে না, শুধু ইলেকট্রিক ভিলেন দেখাবে। কিন্তু না, প্রথম ট্রেইলারে তিন ভিলেনকে একসাথে দেখিয়ে দিয়েছে। এক বছর আগে জিমি ফক্স অর্থাৎ ইলেকট্রিক ভিলেন তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন, তার সামনে তিন স্পাইডারম্যান দাঁড়িয়ে আছে। প্রথম টিজার দেখে বলা যাচ্ছে না মুভিতে কি হচ্ছে, তবে আজকের টিজারে দেখানো হয়েছে পিটার পার্কারকে বড় দৈত্যের মতো কে যেন অ্যাটাক দিয়েছে। সে হয় ভেনম হবে আর না হয় লিজার্ড। তার মানে 90% শিওর যে চারটি ভিলেন থাকতে পারে। মুভিতে ইলেকট্রিওকে আর নীল রঙে দেখা যাবে না, তাকে হলুদ রঙে দেখা যাবে। লোকি সিরিজে অবশ্যই আপনারা দেখেছেন যে মাল্টি ওয়ার শুরু হয়ে গেছে, যার ফলে এক ইউনিভার্স আর এক ইউনিভার্সের সাথে মিলিত হচ্ছে। এবং লোকি সিরিজে দেখেছেন লোকের অনেক ভ্যারিয়েন্ট আছে, সাথে ক্যাঙ্গেরও অনেক ভ্যারিয়েন্ট আছে। এবং স্পাইডারম্যানের যে ভ্যারিয়েন্ট আছে তা কয়েক বছর আগে কনফার্ম করেছে স্পাইডার ভার্সেস মুভিতে। অলরেডি টিজার অনেক প্রশংসা পাচ্ছে, হয়তো এই বছরের হলিউডের অন্যতম হাইপ হওয়া মুভি হতে চলেছে স্পাইডারম্যান নো ওয়ে হোম। তো এই ছিল আজকের মতো স্পাইডারম্যান নো ওয়ে হোম এর টেজার এক্সপ্লেনেশন। ভবিষ্যতে মুভি আসলে পুরো গল্পটি জানতে পারবেন। এখন অনেকে বলবে সামান্য মিনিটের টেজার নিয়ে এত কাহিনী করার কি আছে, তাদের জন্য সি ইউ নট ফর মাইন্ড, হ্যাভ এ রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন, কোনো ধরনের মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এইরকম ভিডিও যদি ভবিষ্যতে আরো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি তাও সম্ভব না হয় তাহলে জাস্ট নামটা মনে রাখবেন NB101।